লিচু খেতে গিয়ে আর লিচু খাওয়া হলো না ছোট্ট শিশুর। ফিশারির জলে পড়ে মৃত্যু ঘটলো 7 বছরের এক শিশুর। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে গেছে জলায় গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ড এলাকায়। জানা যায় ওই এলাকার বাসিন্দা দয়াময় পালের 7 বছরের ছেলে দীপঙ্কর পাল দুপুরে ওই এলাকার কিছু বাচ্চাদের সাথে লিচু খেতে যায়, কিন্তু লিচু খাওয়ার পূর্বে ওরা একটি ফিশারির সাথে খেলা করছিল দীর্ঘ সময়। এরপরই সবাই লিচু খেতে চলে যায়। লিচু খেয়ে সবাই বাড়ি ফিরে আসলেও দীপঙ্কর পাল বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন। এরপর দীপঙ্কর পালের পরিবারের লোকেরা জানতে পারেন দীপঙ্কর পাল বাচ্চাদের সাথে লিচু খেতে গিয়েছিল, কিন্তু লিচু খাওয়ার পূর্বে এই ফিশারির মধ্যে খেলাধুলা করছিল দীপঙ্কর পাল। এরপর সেই ফিশারির মধ্যে দীর্ঘ প্রায় 3 ঘন্টা খোঁজাখুঁজি করার পর এলাকার মানুষ মাছ ধরার জালের মাধ্যমে দীপঙ্কর পালকে ফিশারির জল থেকে উদ্ধার করে। আপনার কি হয়, আপনার কি হয়, বয়স কত, নাম কি, কয়টা, কজন ছেলে মেয়ে আপনার? আপনার নিজেরাই উঠাইছেন না ফায়ার সার্ভিস উঠাইছেন? জাল দিয়ে। কত সময় পরে উঠাইছেন? আপনার নাম? জুমাকি। হাজবেন্ডের নাম? দয়াময় পাল। পরবর্তী সময় দীপঙ্কর পালের পরিবারের লোকেরা কৈলাসহর 9টি জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দীপঙ্কর পালকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে দীপঙ্কর পালের মৃতদেহ কৈলাসহর 9টি জেলা হাসপাতালের মর্গে রাখা আছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।